আমি শ্যাম করছি অযোধ্যা দুর্নীতি করছি শ্যাম করছি আমি সন্ত্রাসী শ্যাম করছে আমি ভূমিদর্শ শ্যাম করছি আমি নদী শ্যাম করছি আমি বন খেখ শ্যাম করছি আমি যত সব অপরাধ সব আমি সংগঠন করছি এই শ্যাম নামক অভিনয় আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন নেই এটা কোনো মৌলানা সাহেবের কথা না নাবিকা ইসলামী বলছেন যদি আমাদের কাছে অবাক মনে হচ্ছে সেটি আপনারা বলছেন ফেলেই সেরি হ্যাঁ যাই ইয়ে আমি অল্প যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারলো না বলে আমেরাবি এবং মিথ্যাজনিত এই অপরাধগুলো যে ছাড়তে পারল না তাহলে তার সে রোজার কোনো প্রয়োজন আল্লাহ নেই যে ব্যক্তির নফসের গোলাম হলো সে ব্যর্থ আর যে নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে সেই সফল এবং এই পৃথিবীতে যারা বড়ো বড়ো হয়েছে সে নোবেল বিজয়ী বলেন চিকিৎসাবীজ্ঞী বলেন যারা নাফসের গোলাম হয়েছে সে কিন্তু পায়নি সে লেমেন হয়েছে আর যে নাফসের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে সেই কিন্তু সফল হয়েছে আমরা বলি যে ফ্লাইট চলে কখন যদি ফ্লাইটের উপর পাইলটের নিয়ন্ত্রণ থাকে আর যদি বিপরীত হয় পাইলটের ওপর যে ফ্লাইটের নিয়ন্ত্রণ চলে যায় ফ্লাইট কাশ হবে আল্লাহ তালায় সে কথা বলছেন আফলাহা মেনজাহা যে নফসের নসের উপর দমন করতে পেরেছে নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল সফর ওখান আর সে ব্যর্থ যে নফসকে কলুষিত করেছে রমাদানের তাৎপর্য এবং মাহাত্ম সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজনও নেই কারণ আমরা জুমার খুদ্ শুনছি পত্রপত্রিকায় আলহামদুলিল্লাহ প্রতিদিন এর শিক্ষা বিভিন্ন তাৎপর্য সম্পর্কে লেখা হচ্ছে এবং এমন কোনো টেলিভিশন নেই আলহামদুলিল্লাহ রামাদানে এসে আমার মনে হয় চব্বিশ ঘন্টায় বারো ঘন্টায় এখন ইসলামিক প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সেটিতে শুধু বাংলাদেশে নয় বড়ো বড়ো আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদদের বক্তব্য এখন শোনার সুযোগ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ইদানিং যে যারা ইংরেজি শিক্ষিত যাদেরকে আমরা সাধারণ শিক্ষিত বলি তাদের মধ্যে কেউ কেউ এত সমৃদ্ধ হয়েছেন যে তাদেরকে কেবলমাত্র মাদ্রাসায় পড়েনি বলে তাদেরকে আলেম বলা হচ্ছে না না হয় সৌকল যারা মাদ্রাসায় পড়ছে তাদের থেকে আরও গভীর জ্ঞানের রাখেন সে ধরনের এখন ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব এবং সাধারণ স্বীকৃতের মাঝে সেটি আমরা দেখতে পাই এটি আল্লাহ তালার আরেকটি বড় অনুগ্রহ এবং এসান আরও একবার শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা আলহামদুলিল্লাহ তো এই রামাজানের আজকে একটি সুন্দর শিরোনাম দেওয়া হয়েছে বিশুদ্ধ সিয়ামের মাধ্যমেই কেবল তা কোয়ার জাম সম্ভব এর মধ্যে এটি আমাদেরকে একটি এস দিচ্ছে যে যেন তেন সিয়াম করলে কিন্তু সে তা কোয়া পাওয়া যাবে না আমি প্রায়শই বলে থাকি কেবলমাত্র ব্যাকরণ মেনটেন করলে ব্যাকরণ মেনটেন করলে সেন্টেন্সকে বাক্য শুদ্ধ হবে কিন্তু এবাদতের ক্ষেত্রে কেবলমাত্র গ্রামার মেনটেন করলেই কেবল এবাদত হয় না কেবল রুকু সিজদা দিলাম কারি আব্দুল বাসুদের কণ্ঠে কোরআনে তেলাওয়াত করলাম কিন্তু আমার এখলাস নেই লৌকিকতার জন্য আমি পড়ছি নামাজের কি শিক্ষা আছে সেটি আমি জানি না বা জানলে আমি মানি না মানলে আমার বাস্তব জীবনে সেটি প্রতিফলিত হয় না সেই ধরনের গ্রামার সর্বস্ব নামাজের ক্ষেত্রে বলা হচ্ছে ফওয়াইলুল্লিল মুসল্লিন সেই সব মুসল্লির জন্য জানান না বা কারণ সে গ্রামার মেনটেন করছে কেবল কিন্তু এর লক্ষ্য এবং উদ্দেশ্যটা সেটা সে জানছে না ঠিক সিয়ামের ক্ষেত্রেও নবী সাল্লাম ইরশাদ করছেন একটি হাদিসে বা সাইম অনেক রোজাদার এমন আছে লেইসের সুইয়ামিহি সে রোজা রাখছে ইফতারি করছে সেহেরই করছে সব কিছুই করছে কিন্তু আচার সর্বস্ব প্রথা সর্বস্ব এই শ্যাম তার নৈতিকতার সূচককে উন্নীত করছে না এই শ্যামের কারণে তার চরিত্র কোনো প্রভাব ফেলছে না এই শ্যামের কারণে তার শিখ বিদাত এগুলো বর্জন সে করছে না গতানুগতিক কেবল শেষাম করছে সে কেবলমাত্র রোজা শেষে উপবাসের যন্ত্রণা পিপাসার কষ্ট ছাড়া সবাবের লেস মাত্র তারা মোল্লামায় লিপিবদ্ধ হচ্ছে না তবে তার মানে এই নয় যে আজকে থেকে আমরা রোজা ছেড়ে দেব অনেকে শুনে আবার এটা বলো হয় দুজন কষ্ট করে তোর রোজা রাখার দরকার কেন কি আমার মনে হয় এটা আবার কেউ ভুল বুঝলেও হবে না আমাদের তো চেষ্টা চালাতেই হবে তবে এটা এই জন্যেই বলা হয়েছে যে আমি শ্যাম করছি অথচ দুর্নীতি করছি শ্যাম করছি আমি সন্ত্রাসী শ্যাম করছি আমি ভূমিদর্শ্য শ্যাম করছি আমি নদীদর্ষ্য শ্যাম করছি আমি বন খেখো শ্যাম করছি আমি যত সব অপরাধ সব আমি সংগঠন করছি এই শ্যাম নামক অভিনয় আল্লাহ তালার কাছে কোনো প্রয়োজন নেই এটা কোনো মৌলানা সাহেবের কথা না নাবিকা ইসলামী বলছেন যদি আমাদের কাছে অবাক মনে হচ্ছে সেটি আল্লাহ বলছেন হ্যাঁ অল যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারলো না বলে আবি এবং মিথ্যাজনিত এই অপরাধগুলো যে ছাড়তে পারলো না তাহলে তার সে রোজার কোনো প্রয়োজন আল্লাহ সাহেব হ্যানার কাছে নেই সেই জন্যে এই রমাদানের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা আমাদের জানতে হবে আজকে এই রজন ক্লাবের সভাপতি এবং সঞ্চালক মহোদয় উনি আলোচনা তো করেই ফেলেছেন ওনার উপস্থাপনা এবং উদ্বোধনী বক্তব্যে এত অসাধারণ বলেছেন সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যেটি কোরআনে পাক আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি কেন তেত প্রত্যেকটি এবাদতের কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাকোয়া এই যে আমরা হজ করছি কেন

তারাই পারবে যাদেরকে আল্লাহ তারা মুত্তাকে হওয়ার জন্য বেছে নিয়েছেন প্রত্যেকটি আবাদ লক্ষ্য এবং উদ্দেশ্য তাকোয়া এই যে আমরা কোরবানি করি এটার উদ্দেশ্য কি তোমাদের সেই কোরবানির রক্ত প্রসব কিছুই আমার কাছে আসে না আসে কেবল তাকোয়া সেটি তোমার সেটি কিন্তু আমার কাছে আসে তো এই তাকোয়া যেটি রমজান সহ সকল এ লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই তাকোয়া যদি আমাদের মধ্যে আসে তাহলে এর পুরস্কার কি আল্লাহ আলা যে কোনো পুরস্কারতে একবার বললেই হয় আল্লাহ তাল্লাহকে এত কথা বলার সুসময় আছে বা প্রয়োজন আছে একটা মানুষের জন্যে কিন্তু তাকোয়া যে কত গুরুত্বপূর্ণ স্বয়ং আল্লাহ পাক একের পর এক প্রণোদনা বলতে পারি আমরা মানে পুরস্কার ঘোষণা করছেন যেটি প্রমাণ বহন করে যে এই তকর গুরুত্ব এবং প্রভাব কত বেশি যেটি আল্লাহ তালা ইশারা করলেই কাফি আর সেখানে বলছেন দেখুন আমি তোমাকে বিশাল প্রতিদান দেব এরপর বলছি তোমার যত জটিল আছে সব আমি সহজ করে দেব শুধু তাই নয় আল্লাহ তাআলা ওমায় ইত্তাকি মিন হেইস লা আমি তোমাকে এমন ভাবে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না আল্লাহ আল্লাহ তাআলা আর কি বলবে এরপরে আরো বলা হচ্ছে ইন আল্লাহু তোমার সাথে কেউ নেই তাকুয়া তো আছে আমি তোমার সাথে তুমি আছো যেখানে আমি আছি সেখানে যদি তোমার মধ্যে তাকওয়া থাকে এরপর আল্লাহতাআলা আরো বলছেন দেখুন লো আল্লাহেল করা মানুহ লেফেতে হ্যান আলিহিম বারাকত মিন এম আই ওলা যে যদি তোমার মধ্যে ইমান থাকে তখয়া ভিত্তিক জীবন গঠন যদি তুমি করো আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই অবশ্যই আসমানের যত বারাকাত আছে তার সমস্ত দরজা জমিনে যত বারাকাত আছে তার সমস্ত সমূহ আমি তোমাদের জন্য খুলে দেব যদি তোমার মধ্যে তাকুয়া থাকে এভাবে আরও অসংখ্য আমরা অনেকে আহারে আমি ওই যে কী বলা হয় সরকারি যেটা ওয়ার্ল্ড অফ প্রেসিডেন্স যেটা আছে প্রত্যেক দেশে ভিআইপি প্রটোকলের একটা শ্রেণীবিন্যাস আছে যেমন এক নম্বর হলেন কে মহামান্য রাষ্ট্রপতি দ্বিতীয় ভি প্রটোকল টু মাননীয় প্রধানমন্ত্রী এভাবে স্পিকার চিফ জাস্টিস এভাবে আল্লাহ তাআলা ওয়ার্ল্ড অফ প্রেসিডেন্ট ঘোষণা করছেন আমার কাছে সবচেয়ে সম্মানিত এই না আয়কর আমায় যেই প্রশিক্ষণ আমরা রমজানে পাচ্ছি অন্যান্য বাজতে পাচ্ছি সেই তকো যদি তোমার মধ্যে থাকে তোমার ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি মর্যাদার মাপকাঠি নয় তোমার বংশ কৌলিন্য আভিজাত্য সেটি কোনো সূচক নয় তক তোমার মধ্যে আছে তুমি সবচেয়ে আমার কাছে সম্মানিত তাহলে সেই তাকোয়া যেটি আমরা রামাদানের লক্ষ্য সেটি যাতে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় এরপর রামাদান আমাদের অন্যতম আরেকটি বড় শিক্ষা যেটি সেটি হলো রামাদান আমাদেরকে আত্মাকে নিয়ন্ত্রণ নাফসের উপর কন্ট্রোল যেটা আমরা নাফসকে পরিশীলিত করা মার্জিত করা তেজকেত নাফস নফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এটি কিন্তু রমজানের অন্যতম একটি বড় শিক্ষা যে ব্যক্তির নফসের গোলাম হলো সে ব্যর্থ আর যে নফসকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে সেই সফল এবং এই পৃথিবীতে যারা বড়ো বড়ো হয়েছে সে নোবেল বিজয়ী বলেন চিকিৎসা বিজ্ঞানী বলেন যারা নফসের গোলাম হয়েছে সে কিন্তু পায়নি সে লেমেন হয়েছে আর যে নফসের উপর নিজের আর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে সেই কিন্তু সফল হয়েছে আমরা বলি যে ফ্লাইট চলে কখন যদি ফ্লাইটের উপর পাইলটের নিয়ন্ত্রণ থাকে আর যদি বিপরীত হয় পাইলটের ওপর যদি ফ্লাইটের নিয়ন্ত্রণ চলে যায় ফ্লাইট কাশ হবে আল্লাহ তালাই সে কথা বলছেন ম্যানেজা খাওয়া যে নফসের নফসের উপর দমন করতে পেরেছে নফসকে পবিত্র করতে পেরেছে সেই সফল খাবা ওখাতে আর সে ব্যর্থ যে নাফসকে কলুষিত করেছে রামাদান আমাকে সেটি অভ্যাস অনুসরণ করছে সেটা কি আমি দারুণ গ্লাস আমার সামনে পানি ভর্তি সেটি পান করা এবং আমার পঞ্চাশ বছরের অভ্যাস হলো পিপাসত্বরে পানি পান করা পঞ্চাশ বছরের আমার অভ্যাস সকালবেলা নাস্তা করা দুপুরে খাবার গ্রহণ করা কিন্তু রমজান যখন এলো অভ্যাসের দাস আমি নই অভ্যাস আমার দাস আমাকে সেটি হলো কিন্তু আরেকটি বড় শিক্ষা যারা আমরা এই নফসকে পরিশ্রিত মার্জিত নফস করতে পেরেছে সে শুধু এখানে নয় পরকালও কেবলমাত্র পুঁজি আমরা জাহান নাম থেকে যদি নিষ্কৃতি পেতে চাই আল্লাহ তালার কাছে যদি পুরস্কৃত হতে চায় চাই সেলিম যে পবিত্র আত্মা নিয়ে আসতে পেরেছে সময় কম যেহেতু আমাদের বক্তারা আছেন তৃতীয় কথাটি বলে আমি শেষ করতে চাই যেটি প্রতি বছর ওজন ক্লাবের তাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্যসা সেটি থাকে জাকাত যেন বছর কেন সেটা দেয়া হয়নি তো এর আমাদান আমাদের আরেকটি বড় শিক্ষা যেটি সেটি হচ্ছে ওই যে ওই ভাব প্রসারণ যেটি আমরা ছোটোবেলায় এইটে বা নাইনে লিখেছি সেটা কি ওই যে আমার শ্লোকটি খেয়াল নেই যে বিষাক্ত সর্প যাকে দংশন করে নেই সে বুঝতে পারে না যে সর্বদংশনের বিষক্রিয়া কি যিনি বড় বৃত্তশালী উচ্চবিত্তের দনাঢ় পরিবারের সদস্য সে কিভাবে বুঝতে পারবে একজন অভাবী মানুষের ক্ষুধার যন্ত্রণা সেজন্য আল্লাহ আল্লাহ এই সিয়ামকে একদিন দুদিন তিরিশটা দিন রাখা হয়েছে কারণ কি যখন আমাদের দুটো তিনটা হয় দারুণ এই ক্ষুধার যন্ত্রণা আমি অনুভব করতে পারি আর এই ক্ষুধার যন্ত্রণা অনুভবের মাধ্যমে আমার বিবেকে এস এম এস আসে তুমি আজকে কষ্ট পাচ্ছ তোমার আশেপাশে যে গরিব মানুষ যাদের রক্তের বদলে তোমার এই বিশাল রাস্তা হয়েছে যাদের রক্তে তোমার এই আকাশচুম্বী ভবন হয়েছে যাদের রক্তে সুপরিসর বিশাল এয়ারপোর্ট হয়েছে তোমার যে এক্সপোর্ট ইমপোর্ট যাদের রক্তের মাধ্যমে সেগুলো খালাস করা হয় সাধারণ মানুষ যে সারা বছর কষ্টে থাকে তাদের যে অধিকার সেই জাকাত দারিদ্র বিমোচনের কার্যকরী ব্যবস্থা গ্রহণের অনুভূতি এ রমজানে আমরা সেটি পেয়ে থাকি আমরা পরিশেষে বলবো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন নামাজের ক্ষেত্রে আর আমার মনে হয় নামাজের ওয়াজ করতে হবে না উপচে পড়া মুসল্লির ঢেউ মসজিদে শ্যামের কোনো ওয়াজের দরকার নেই আমরা সেই ছোট্ট শিশু সেও আলহামদুলিল্লাহ রোজা রাখছে যে নামাজ পড়ে না সেও রোজা হজের ক্ষেত্রে এত উৎসাহ আগামী দু বছর আপনি এখনই ইচ্ছে করলে তিন বছর পর্যন্ত হজ করার কোনো সুযোগ নেই প্রায় তিন লক্ষ মানুষ সিরিয়ালে আছে কিন্তু একটি ক্ষেত্রে দারুণভাবে ভাবে আমরা পিছিয়ে সেটা হচ্ছে জাকাতের ক্ষেত্রে আমি অনেক তাহাজ গুজার কিন্তু জাকাত নেই আমার চল্লিশ বছর ডায়েরিতে লেখা আছে আমি পঞ্চাশতম হজ করছি জাকাতের ক্ষেত্রে খবর নেই এই যদি হয় অবস্থা জাকাত না দে মানে সে পরকাল কেউ স্বীকার করছে আর আইতে পরকাল কেউ স্বীকার করার সামনে জাকাত যে দিচ্ছে না কে আমাতে বলা হচ্ছে আজকে আমরা দশ কেজির একটা বস্তা বহন করতে পারি না আর আল্লাহ বলছে যে জাকাত দিচ্ছে না যে সমস্ত সম্পদ সমস্ত সম্পদ তোমার মাথায় চেপে দেয়া হবে তাহলে কি অবস্থা হতে পারে জাকাত যে দিচ্ছে না সে পর সম্পদ লুণ্ঠনকারী সে তো একটা পরের হক অধিকার করে আছে কারণ বলছেন মফিয়া মোয়ারিম হাকুম মাহরুম ইসাইল বল মাহরুব গরিব এবং বঞ্চিত মানুষের অধিকার নিয়ে তুমি সেটি কুক্ষীকৃত করে রাখছ আল্লাহ তালা আমাদেরকে নামাজের মতো নামাজ যেভাবে ফর্জ সিয়াম জেবে ফর্জ হায় জেব ফর্জ জাকাত সেভাবে ফর্জ এবং এটি যত জায়গায় নামাজের কথা আসছে তত জায়গায় জাকাতের কথা আসছে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম